بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক যিনি মহান ক্ষমতার অধিকারী যিনি সর্বশক্তিমান যিনি যা ইচ্ছা করেন তাই করেন তার জন্য কোনো কিছু করা কোনো কষ্টকর নয় অসম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করেন আসমান জমিনে তাতে আল্লাহ পাকের হিকমত রহস্য রয়েছে সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান কুদরতের দ্বারা সাত আসমান পর্যন্ত সফর করিয়েছেন মিরাজের সফরে আজকে এই মিরাজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা পেশ করব কারণ আমাদের আজকাল গ্রীষ্মকালে এসা পরে সময় খুব কম এই মিরাজের ঘটনা থেকে শিক্ষণীয় দিকগুলি পেশ করার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা উপকৃত করেন এবং যে কোনো ঘটনা থেকে যাতে করে আমরা কিছু শিখতে পারি আমরা কখনো কোনো কিস্সা কাহিনী শুধু বয়ান করি না মানুষকে মজাবার জন্য কারণ কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইভাবে কোনো ঘটনা বলি বর্ণনা করা হয়নি মজা লাগে কিস্সা কাহিনী সেই জন্য বয়ান করে দেওয়া হলো এই উদ্দেশ্যে কোরআন হাদিসে কোনো ঘটনা আল্লাহ পাক বয়ান করেননি বরং আল্লাহ পাক বলেছেন যে ঘটনাতে লাকাদ কানা ফি কাসাসহিম ইবরাতুন লি উলিল আলবাব তাদের ঘটনা বলিতে তাদের কাহিনীগুলিতে ইবরাহ শিক্ষণীয় বিষয় রয়েছে জ্ঞানের দিক রয়েছে কিন্তু কোন শ্রেণীর মানুষের জন্য উলিল আলবাব জ্ঞানীদের জন্য বুদ্ধিমানদের জন্য যারা নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগায় এই জন্য মিরাজের ঘটনা কোরআনে কারিমের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে সংক্ষেপে বলি কোরআনে কারিমের সূরা বনি ইসরাইল যার অপর নাম সূরাতুল ইসরা সূরাতুল ইসরা মানে নয়শো ভ্রমণ রাতের ভ্রমণ রাতের সফরকে ইসরা বলা হয়
এর থেকে ঈশ্বরের নাম হচ্ছে সুরাতুল ইসরা, আর বনি ইসরায়েলদের ঘটনা বর্ণনা করা হয়েছে, সেই জন্য ঈশ্বরের নাম হচ্ছে বনি ইসরায়েল, তাদের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ ফাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে ইরশাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, পাক পবিত্র সেই সত্তা, তাসবিহ পবিত্রতা ঘোষণা করি, আল্লাহ পাক বলছেন হে বান্দা, হে মানুষ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের লোকেরা, মানব জাতি, তোমরা পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তার, সেই জাতে পাকের, আসরা বিআবদিহি যিনি রাতারাতি তার বান্দাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্রেষ্ঠ বান্দা, আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে বান্দা বলেছেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা, গোলাম, দাস, আর দাস গোলাম কখনো মনিবের মালিকের অংশীদার হয় না, যতই বড় সে দাস হয়ে যাক না কেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ পাকের গুণের কোনো গুণ ছিল না, আল্লাহ পাকের নূর থেকে তিনি সৃষ্টি নন, তিনি গায়েব জানতেন না, তিনি হাজির নাজির নন, আল্লাহ পাকের নিকটবর্তী করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর একদল তাফসীরকার বলছেন না এটা অন্য বিষয়ে, মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইল আলাইহিস সালামের অত্যন্ত নিকটবর্তী হওয়ার কথা বলা হয়েছে, আর সাত আকাশের সফরের কথা এতে উদ্দেশ্য করা হয়নি, আল্লাহ আলম। তবে অধিকাংশ তাফসীরকারদের মতে এই সূরা নাজমের আয়াতগুলি আকাশের সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অর্থাৎ মেরাজ, এই সম্পর্কে নাজিল হয়েছে। ইসরা আর মেরাজ, আমাদের দেশের মানুষরা অনারব যারা বাংলা ভাষী উর্দু ভাষী, ওরা ইসরা মেরাজের পার্থক্য বোঝে না, কিন্তু আরবি ভাষা ইসরা মানে নৈশ ভ্রমণ, রাতের সফর, আর তার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিন পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর মেরাজ, আরাজে আরজ মানে সিঁড়ি চড়া, যেন মেরাজ সিঁড়িকে বলা হয়, সিঁড়িকে, লিফটকে, এগুলিকে বলতে পারেন মেরাজ আপনি। তো আকাশ পথে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে, এটা হচ্ছে মেরাজ, উর্ধু গগনে যে নবী সাল্লাম সফর গিয়েছিলেন। তাহলে এসরা এই জমিনি ভ্রমণ আর আকাশের ভ্রমণ হচ্ছে মেরাজ। সংক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গেলেন এই মর্মে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী মালিক বিন সাসা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের ঘটনা স্বয়ং সাহাবায়ে কিরাম থেকে বর্ণনা করেন, আন লাইলাতিল কুসরিয়া বিহি, ওই রাত সম্পর্কে যে রাতারাতি ভ্রমণ করানো হয়েছিল, বাইনা মা আনা ফিল হাতিম, আমি হাতিমে, অন্য রয়েত রয়েছে ফিল হিজরি, যে জায়গাটার নাম হাতিম সেটার নাম হচ্ছে হিজর। আপনার মধ্যে কে বলতে পারে যে মক্কায় কাবার আশেপাশে কোন জায়গাটির নাম হাতিম বা হিজর? যে জায়গাটা কাবার সাথে মানুষ সমান উঁচা করে ঘেরা আছে ওটা কাবারই একটা অংশ, এটাকে হাতিমও বলা হয় আর হিজরও বলা হয়, আমাদের দেশীয় ভাষা অনেকে হিজরে ইসমাইল বলে, খুব প্রসিদ্ধ আছে। কুরাইশরা যখন পুনর্নির্মাণ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 35 বছর, তখন তাদের পয়সা কমে গেছিল, কাবা ঘর তৈরি করতে গিয়ে হালাল পয়সা জোটাতে পারেনি, মুশরিক পত্তলিক হইল হারাম পয়সা এক পয়সা লাগাবি না তোরা আল্লাহর ঘর তৈরি করতে, হালাল পয়সা যার কাছে আছে চাঁদা দিয়ে, চাঁদা দিয়ে দেখা গেল যে কাবা ঘর তৈরি করার মতো পয়সা হচ্ছে না, তখন তারা বললো যে এক কাজ করা যাক, কিছুটা জায়গা ছেড়ে দেওয়া যাক, ইব্রাহিম আলী সালামের বুনিয়াদের বেশ কিছুটা জায়গা ছেড়ে দেওয়া হবে, এই জায়গাটুকু ইব্রাহিম আলী সালাম যেই কাবা ঘর নির্মাণ করেছিলেন তারই এক অংশ, আর এই দিকটাই যে কাবা দেয়াল রয়েছে সেটা ইব্রাহিম আলী সালামের বুনিয়াদ নয়, বরং হাতিম সহ বা হিজর সহ যে দেয়াল দিকে হারা আছে এখান পর্যন্ত কাবা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণে, কাবা ঘর বড় ছিল জি এই দিকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, কোন কোন রিওয়ায়াত রয়েছে বাইনা আনা ফি বাইতি উম্মে হানি, আমি উম্মে হানি চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা, উম্মে হানি বিনতে আবি তালিব, আবু তালিবের মেয়ে, চাচাতো বোনের বাড়িতে, বোনের বাড়িতে মানুষ অনেক সময় রাত কাটায়,
তো উম্মাহের বাড়িতে আমি ছিলাম, তো প্রথম দিকে উম্মাহের বাড়িতে ছিলেন, আর তারপরে তাকে নিয়ে আসা হলো এই বাইতুল্লাহ, এখানে হিজরে বা হাতিমে, আর হাতিম থেকে তখন বাইতুল মুকাদ্দাসের সফর করানো হলো। এই হচ্ছে সমন্বয় দুই রকমের হাদিসের। ঈদ আতানি আতিন, একজন আসলো আগন্তুক, আর আসার পরে আমাকে উঠালো, উঠিয়ে নেওয়ার পরে আমার সিনা চাক করলো, সিনা চিরে দিল, আমাদের দেশে ভাষা ব্যবহার করে, মানে বক্ষ বিদীর্ণ করা হইল। তারপরে ফাস্তাখরাজা কলবি, আমার হৃদয়কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট যেটা, এই হৃদয়কে বের করা হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন হয়েছে এমন এক যুগে, যে যুগে অপারেশন কেউ অস্ত্রোপচার জানতই না, তাই না? তো এখান থেকে শিক্ষণীয় বিষয়, যারা এগুলিকে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখেছে, মেডিকেলের দৃষ্টিকোণ থেকে দেখেছে, এইভাবে করা যেতে পারে। মানুষ যখন এই পথে দৌড় দিয়েছে, চেষ্টা করেছে, আর তারপরে এই অপারেশন সিস্টেম চালু হয়েছে, একটা মেরাজের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়। চিন্তার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যতটা শক্তি দিয়েছেন, চিন্তা করতে বলেছেন এবং মেহনত করতে বলেছেন, মেহনত করে লোকেরা সফল হয়েছে, অস্ত্রোপচার করে বড় বড় রোগকে সারানো হচ্ছে। সুম্মা উতিতু বিতাসতি মিন যাহাব, স্বর্ণের একটা পাত্র নিয়ে আসা হলো, মামলুআতিন ঈমানান, যেটা ঈমানে ভরপুর ছিল, ফাগসিলা কালবি, তারপর আমার হৃদয়টাকে বের করে ধোয়া হইল। বুখারী শরীফ হাদিসে কি দিয়ে ধোয়া হয়েছে নেই, কিন্তু সহিহ মুসলিম অন্যান্য হাদিসে রয়েছে, বেমাই জামজম, জামজমের পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে, হৃদয়টাকে ধোয়া হয়। প্রত্যেকের কলবে, হৃদয়ে ভালো যেমন দিক আছে, মন্দ দিক আছে, মন্দ দিক আছে। আপনার অন্তরে যেমন মানুষ হয়ে মানুষকে ভালোবাসার অনুপ্রেরণা আছে, মানুষ মানুষকে ভালোবাসে, তাই না? তেমন হিংসা ভরা আছে, শত্রুতা ভরা আছে, বিদ্বেষ ভরা আছে, রাগ ভরা আছে, আরো কত রকমের খারাপ দিকগুলি ভরা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই খারাপ দিকগুলি থেকে একেবারে পরিষ্কার করার জন্য তার এই অপারেশন বা সেনা চাক বা বক্ষ বিদীর্ণ করা হয়েছে ফেরেশতাদের পক্ষ থেকে, মালায়েকা করেছে। প্রথমে এই কাজ করতে বলা কারা? মালায়েকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বক্ষ বিদীর্ণ করেছেন, জমজম পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। তারপরে হৃদয়টাকে আপন জায়গায় সেট করে দেওয়া হয়েছে। আজ কি মেডিকেল অনেক উন্নতি করার পর, তারপরে দীর্ঘদিন ধরে হার্টে হাত দেওয়ার সাহসই করেনি ডাক্তাররা, হার্ট অপারেশন গুলি হচ্ছে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগে এটা হয়েছে। তারপরে একটি যানবাহন নিয়ে আসা হইল, সুম্মা উতিত বিদাব্বা, একটা জন্তু নিয়ে আসা হলো, তার মানে জন্তু নিয়ে আসা হলো সওয়ারি বাহন, যেটা ছিল বলছে দোনাল বাগলি ও ফাওকাল হেমার, গাধার চাইতে একটু বড় আর খচ্চর চাইতে একটু নিচে ছোট। খচ্চর বুঝেন? খচ্চর বুঝেন কেমন হয়? ঘোড়ার সমান হয়, ঘোড়ার চাইতে ছোট হয়। ঘোড়া আর গাধার মিলনে একটা প্রজন্ম তৈরি হয়, হ্যাঁ, সেটার নাম হচ্ছে খচ্চর, খিচড়ি তৈরি হয়, যেন ওর নাম খচ্চর, উর্দু হিন্দি বাংলা ভাষায় খিচড়ি তৈরি হয়, মানে দুই রকম ডাল আর ভাত মিলে, চাল মিলে খিচড়ি তৈরি হয়। আজকাল মুসলিমদের মধ্যে বিশেষ করে ভারত উপমহাদেশে একটা খিচড়ি দল তৈরি হচ্ছে, আর ইউরোপিয়ান ইউরোপ দেশে, সেটা হচ্ছে হিন্দু মেয়ে মুসলিমরা বিয়ে করছে, হ্যাঁ, ওদিক খ্রিস্টান মেয়ে মুসলিমরা বিয়ে করেছে, আর এর বিপরীতটা হচ্ছে আহলে কিতাব যে ইহুদি নাসার হয়, তো ওইখানে একটা রাস্তা আছে যদি সতী সাধ্য হয়, কিন্তু বিপরীতটা হচ্ছে মুসলিম মেয়ে কলেজ ইউনিভার্সিটি পড়তে থেকে হিন্দু সাথে বেরিয়ে চলে যাচ্ছে, খ্রিস্টান ইহুদির সাথে বেরিয়ে চলে যাচ্ছে, তারপরে দুই দিকের সম্পর্কে কি হচ্ছে, এক খচ্চর পয়দা হচ্ছে, মানুষ খচ্চর আজকাল পয়দা হচ্ছে, তাদের কোন দিন ধর্ম নেই, তাদের দিন ধর্ম হচ্ছে পেট আর যৌন, ওইসব মা বাপের কোন দিন ধর্ম নাই, আর ওইসব যে প্রজন্ম জন্মেছে খচ্চর আপনার সেগুলির কোন দিন ধর্ম, যেখানে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তো হিন্দুরা বা
ইহুদি খ্রিস্টান শিক্ষিত পয়সাওয়ালা পুঁজিপতি তার ঘরে শখে মেয়ে দিয়ে দিচ্ছে। আবার কোন গরিব মুসলিম যদি আবার কোন হিন্দু মেয়েকে বা ইহুদি খ্রিস্টানকে বিয়ে করে ফেলে, দেখেন কি একবারে মাতলে তুলে প্রতিবাদের ঝড় উঠেছে। তার মানে ওরা যেহেতু পেট পূজারী, সুতরাং পেটটা ঠিক থাকলে হলো। এইভাবে একটা জেনারেশন তৈরি হচ্ছে, যারা কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত তাদের মধ্যে তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে যে কি খিচুড়ি তৈরি হচ্ছে। সৌদি আরবে এক রাষ্ট্রদূত ছিল ভারতে, ওর ছেলে হয়েছে স্ত্রী হিন্দু এ মুসলিমিয়া, আর ওর ছেলেগুলোর নাম রেখেছে মোহাম্মদ রাম, আহমদ রাম। এগুলো হলো খচ্চর, এসব খচ্চর পয়দা হচ্ছে। একটা উদাহরণ দিলাম, এইরকম যদি বলতে লাগি তা আজকের আলোচনা আমার এক ঘন্টা দিতে হবে যে এরকম কত তৈরি হয়েছে। হুমায়ুন কবিরের মেয়ে জর্জ ফার্নান্ডিস এর স্ত্রী, আর এইরকম যদি বল সুবহানাল্লাহ। খবরে ছিল এক ফ্যামিলি বাংলাদেশের, দুই মেয়ে নিয়ে শখ হলো যে দুনিয়ার স্বর্গে আমেরিকা বা কানাডা যাবো, ওখানে গিয়েছে দুই মেয়ে দুই খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেছে। এটা আজকে থেকে 10-12 বছর আগে নিল, এখানে আসার পরে এই ঘটনা শুনেছি কাছের লোক থেকে যারা খবর সুখবাই থাকে তাদের কাছ থেকে। সব খচ্চর প্রজন্ম পয়দা হচ্ছে, সুতরাং সাবধান। সহ শিক্ষা অর্জন করা ফরজ মুসলিমদের জন্য। যুবক যুবতীর একসাথে শিক্ষার ফসল হচ্ছে এই খচ্চর পয়দা হওয়া, খচ্চর পয়দা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বোরাকে উঠানো হইল, যে বাহনের নাম ছিল জন্তুর আকারে ছিল আর সেটার নাম ছিল বোরাক। নবী সাল্লাল্লাহু আলাইহি বোরাক, বোরাক বর্ক থেকে এই শব্দের উৎপত্তি। বর্ক মানে হচ্ছে বিদ্যুৎ, ইয়াকাদুল বর্ক ইখতাফু আবসারহুম, যখন বিদ্যুৎ চমকায় তখন মনে হয় যে চক্ষুকে ছিনিয়ে নেবে, দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে, কেড়ে নেবে। বরফ থেকে বলে তাহলে বিদ্যুৎ যেই গতিতে চলে, আজকাল মানুষের তৈরি বিদ্যুৎ যদি এত গতিতে চলে, যেই গতির কথা আমরা জানি যারা সায়েন্স সম্পর্কে ভালো জানি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাহনে করে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজে, সেই বাহনের গতি কত দ্রুত ছিল। তারপরে আরেকটা কথা, এখানে কুসংস্কার দূর করা অত্যন্ত জরুরি। আমাদের সমাজে দেখেছেন ক্যালেন্ডার কিছু মুসলিম ঘরে ঘরে, যাতে বোরাকের কি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, হ্যাঁ, মুখটা হচ্ছে একটা মহিলা আর শরীরটা হচ্ছে একটা ঘোড়ার মতো আর খচ্চরের মতো, আর কি আছে, আর ডানা আছে। হিন্দু মুসলিম তাদের ধর্ম তো যারা শিরিক করে, কবর মাজার পূজা করে, দুর্গা পূজা করে না হয় দুর্গা পূজে পূজা করে, তা তাদের ধর্ম তো একই। মুশরিক এই ঘরের হইলো আর ওই ঘরের হইলো একই, হিন্দুর ঘরের মুশরিক, আমাদের খ্রিস্টানের ঘরের মুশরিক আর মুসলিম ঘরের মুশরিক, হ্যাঁ, তাদের সাথে সম্পর্ক আছে, গাঢ় সম্পর্ক আছে, আপনার সাথে সম্পর্ক নেই, তৌহিদ সন্ন্যতের অনুসারীদের সাথে সম্পর্ক নেই। এই কাল্পনিক বোরাক তৈরি করা একটি গোমরাহী। কি করে জানলো যে বোরাকের রূপ চেহারা এরকম ছিল, এটা জানলো কি করে? শয়তান শিখিয়েছে এদেরকে যে কল্পনা করা। তারপর এই বোরাক সম্পর্কে আনাস বলছেন, ইয়াদাও খাতওয়াহু ইনদা আকসা তারাফিহি, একটা ধাপ রাখে এত দূরে, একটা ধাপ শুরু, একটা কদম যতদূর মানুষের দৃষ্টিশক্তি যেতে পারে, খোলা মাঠে যত দূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যেতে পারে, ফাহমেল তো আলী, তাতে আমাকে উঠানো হলো, ফান্তালাকে বি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে চললো, হাত্তা তাসামা দুনিয়া, এই হাদিস সহিহ বুখারী হাদিসে। আর বাইতুল মুকাদ্দাসের কথা উল্লেখ করা হয়নি, বাইতুল মুকাদ্দাসে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বোরাক বাঁধা হইল, আর একটি রিওয়ায়ত রয়েছে মুসলিমে আছে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের মসজিদে গেলেন, সেখানে সমস্ত আম্বিয়া রসুলগণকে একত্রিত করা হলো, আম্বিয়া রসুলগণের ইমামত করলেন কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রসুলগণকে একত্রিত কেমন করে, রুহের জগৎ থেকে নবীর ইন্তেকাল করেছেন একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসন উঠিয়ে নেওয়া হয়েছে, আর সেখান থেকে তাকে আল্লাহ পাক নিয়ে আসলেন, তা বাকিরা ইন্তেকাল করেছেন, কেমন করে নিয়ে আসা হলো। এর মানে এই নয় যে দুনিয়ার এই চক্ষু দিয়ে, দুনিয়ার বিবেক বুদ্ধি দিয়ে এগুলি উপলব্ধি করতে পারবে, অলাকিল্লা তাশুর, এগুলি তোমরা উপলব্ধি করতে পারবে না।
আর বললেন যে যেহেতু তাদেরকে নিয়ে এসে নামাজ পড়ানো হয়েছে নবী সাল্লামের সাথে, সুতরাং নবীরা জীবিত। এটা কর্তৃক বলা আত্মার জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আল্লাহ পাক রব্বুল না থেকে আপনাকে আমাকে হ্যাঁ নিয়ে এসে এত সুন্দর মানুষ বানাইতে পারেন, সেই আল্লাহ পাক রব্বুল নবীদেরকে ওই আলামুল আরওয়াহ রুহের জগৎ থেকে নিয়ে এসে তাদের ইমামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে করাতে পারেন না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, তারপরে প্রথম আকাশে গেলেন, ফাস্তাফতাহা খুলতে বললেন, ফাকিলা মান হাজা জিজ্ঞাসা করা হলো কে, ফেরেশতারা জিজ্ঞেস করছেন, কালা জিবরিল মানে আনা জিবরিল, আমি জিবরিল বলছি, জিবরিল জিবরাইল দুটোই না, কোন কোন জায়গায় জিবরিল বলা হয়েছে জিবরাইল বলা হয়েছে। ওমান মাক জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে আছে, কালা মোহাম্মদ আমার সাথে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলাকাদ উরসিলা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে, ডেকে পাঠানো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে, কালার নাম হ্যাঁ, কেউ কেউ বলেছে উরসিলা ইলাইহি মানে তাকে রসুল করে দেওয়া হয়েছে, তার মানে ফেরেশতারা যে আকাশে ওই ডিউটি দায়িত্ব আছেন তারা খবর রাখে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী চলে এসেছেন, 48 বছর বয়সে তার নবুয়ত হয়ে গেছে, তারাও গায়েব জানেন না, ফেরেশতারাও গায়েব জানেন, উরসিলা ইলাইহি মানে জয়লা রাসূলান তাকে রাসূল বানিয়ে দেওয়া হয়েছে, এটা অর্থ হইতে পারে। কালা নাম হ্যাঁ, তাকে রসুল করা হয়েছে আর তাকে ডেকে পাঠানো হয়েছে। তখন তাকে অভিনন্দন জানালেন, স্বাগতম বলেন, মারহাবান বিহি ফানিমাল মাজিও, যা কত না উৎকৃষ্ট ব্যক্তি উত্তম ব্যক্তি আগমন করেছেন, আগমন কত না সুন্দর, অভিনন্দন জানালেন। ফাফাতা তারপর খুলে দিল, ফালাম্মা খালাসতু ইজা ইয়াহিয়া ওয়া ঈসা, না প্রথম আসমানে, প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম খালাস ফাইদা ফি আদম, তার প্রথম আকাশে আদম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন হাযা আবুকা আদম, এই হচ্ছে আপনার পিতা আদম, তা আদম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আর আমাদের সকলের পিতা, আবুল বশর মানব জাতির পিতা কে, আদম আলাইহিস সালাম। ফাসাল্লাম আলাইহিস সালাম করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাল্লাম তো আলী ফারাদাস সালাম, সালামের জবাব দিলেন। ثم قال مرحبا بابن الصالح والنبي الصالح, অভিনন্দন জানালেন আর সম্বোধন করলেন সন্তান বলে, কারণ আদম আলাইহিস সালামের সন্তান সকলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, ইবন বললেন নেক ছেলে, সৎ ছেলে এবং সৎ নবী। ثم سعيد به الى السماء الثانيه, তারপরে তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো, তৃতীয় আকাশে যখন গেলেন খুলতে বলা হলো, জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করলেন, হ্যাঁ আমি বলছি, তারপর আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তার অভিনন্দন জানালেন, সেখানে ছিলেন বলছেন ইজা ইয়াহিয়া ওয়া ঈসা ওয়া হুমা ইবনুল খালাতে, ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া বিন জাকারিয়া, জাকারিয়া নবী তার ছেলে, এবং ঈসা আলাইহিস সালাম, আর এরা দুইজনে পরস্পর খালাতো ভাই, এটাই হচ্ছে সহি, এই হাদিসে যেটা রয়েছে খালাতো ভাই এটাই। আর যারা বলেছে যেন মারিয়াম ছিল, মারিয়ামের খালু ছিল কে, জাকারিয়া, তার মানে এই যে মারিয়ামের তাহলে খালাতো ভাই হয়ে যান ইয়াহিয়া আলাইহিস সালাম, ওটা না। তারপরে সালাম বললেন, সালামের জবাব পেলেন, অভিনন্দন হইল, তারপরে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, সুম্মা সাইদা বিলা সামাই সার ফাস্তাফতা, খুলতে বলা হলো, খোলা হলো। এক কথা আমি সংক্ষেপ করছি, কারণ এর থেকে কিছু নিশিক্ষণীয় আরো দিক রয়েছে আর আমাদের আজকের সময় খুব অল্প। তৃতীয় আসমানে যাওয়ার পরে সেখানে যখন পৌঁছিলেন দেখলেন যে সেখানে রয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, মা খালাস তো ইজা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আল হাজা ইউসুফ, এ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, ফাসাল্লাম আলাইহিস সালাম করলেন, ফারাদ সালামের জবাব দিলেন, সুম্মা কাল মারহাবান বিল আখিস সালি ওয়ান নাবিস সালি, আদম আলাইহিস সালাম ছাড়া আর ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া যত নবীদের সাথে দেখা সাক্ষাৎ হলো সবাই নেক সৎ ভাই, সৎ মানে নেক, হ্যাঁ নেক ভাই এবং নেক নবী হয়েছিল, আল আখিস সালি ওয়ান নাবিস সালি, অভিনন্দন জানান। তারপরে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো, খুলতে বলা হলো, জিবরাইল সালামের সাথে পরিচয় হলো, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আছেন, ওখানে গিয়ে পৌঁছে অভিনন্দন পেলেন, বলেন ফালাম খালাস ইলা ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে সাক্ষাৎ, আল হাযা ইদ্রিস, এই হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম, সালাম করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামের জবাব হলো, সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালাম, সুম্মা সাইদা বিহাত্তা আতা সামাল খামিসা, পঞ্চম আকাশে পৌঁছে
পঞ্চম আকাশে গিয়ে খুলতে বলা হলো, আবার খোলা হলো, ওইভাবে একই রকম ভাবে অভিনন্দন জানানো হলো। ওখানে যখন পৌঁছলেন বলছেন ফালাম্মা খালাস, তো পঞ্চম আকাশে যখন পৌঁছলেন ফাইজা হারুন, হারুন আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালামের আল্লাহ হাজারুন ফাসাল্লিম আলাইহি, সালাম করো, সালাম করলে ফাসাল্লাম তো আলী ফারাদ্দাহ, সালামের জবাব দিলেন। তাহলে এর দ্বারা আর একটি শিক্ষণীয় বিষয় যে আম্বিয়া রসুলগণের সাথে যে সাক্ষাৎ হচ্ছে রাস্তায়, তারা ওখানে অবস্থান করে আছেন, তাই না? তাদের চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কিনা? সালাম কে দিচ্ছেন? সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, যাকে মেহমান করে আকাশের মেহমান, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমান, যাকে নিয়ে যাওয়া হয়েছে তিনি সালাম দিচ্ছেন। শ্রেষ্ঠ ব্যক্তি তাহলে অন্যান্য নবীদেরকে যারা আপন আপন আকাশে জায়গায় অবস্থান করেছেন তাদেরকে সালাম বলছেন। এর দ্বারা বোঝা যায় আপনি যত বড় আল্লামা আর শেখুল হাদিস আর পীর আর কত কি হয়ে যান, হ্যাঁ যতই কিছু হয়ে যান, ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হয়ে যান, মন্ত্রী মিনিস্টার হয়ে যান, আর স্কুলের শিক্ষক হন আর প্রফেসর হন, আপনি যখন ঢুকবেন তখন যারা ওখানে অবস্থান করে আছে তাদেরকে সালাম দেবেন, এটাই তারা হক রাখে আর আপনার এটা দায়িত্ব। তবে এর বিপরীতটা জায়েজ রয়েছে, আর শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথম সালাম দিতে পারে। সুতরাং আপনি সালাম দিবেন, আপনি অহংকারকে মুক্ত হবেন। আর যদি মনে করেন না আমি তো প্রফেসর মানুষ, আমার ছাত্রদেরকে সালাম দিই, হ্যাঁ আমি তো আমি টিচার, আবার আরে মাদ্রাসার শিক্ষক, আমি আর ছাত্রদেরকে সালাম দেবো কেন, ওরা সালাম দেবে, তাহলে আপনি অহংকার মুক্ত কখনো হতে পারে? এই অহংকার আছে আপনার অন্তরে, তাই না? শয়তান একটা সুযোগ মানুষের সাথে নিতেই থাকে, এই সুযোগে আছে, কিন্তু যখনই সালাম দিয়ে দিলেন রাস্তায় দেখা হল সালাম আলাইকুম, আপনি কিন্তু অহংকার মুক্ত হয়ে গেলেন। বাদিউস সালাম বারিউন মিনাল কিবর, এই মর্মে একটা হাদিস রয়েছে, যদি দুর্বল বলা হয়েছে, যে ব্যক্তি সালাম শুরু করে দেয় আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, তার অন্তর অহংকার মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম আকাশে পেলেন হারুন আলাইহিস সালামকে, সেখানে অভিনন্দন জানানো হলো, তারপরে হাত্তা আতাস সামা সাদেসা, ষষ্ঠ আকাশে নিয়ে যাওয়া হলো, ফাস্তাবা খুলতে বলা হলো, খোলা হলো, সেখানে যখন পৌঁছলেন ফালাম্মা খালাস, তো বলছেন ফায়দা মুসা, মুসা আলাইহিস সালাম, আলহাজা মুসা, এই হচ্ছে মুসা আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনি সালাম করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাসাল্লাম তো আলাইহি, আমি সালাম করলাম, ফারাদ্দা সালামের জবাব দিলেন, সুম্মা কাল মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, সমস্ত নবীরা মুসা আর সকলে ভাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ ইন্নামাল মুমিনুনা ইখা, মুমিনরা পরস্পর ভাই, যেখানকারই হোক না কেন মুমিনরা পরস্পর ভাই, এ হচ্ছে আমাদের আত্মীয়তা সম্পর্ক, সবচেয়ে মজবুত সম্পর্ক, এই সম্পর্ক টুটে না, নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত ঈমান আপনার বহাল আছে। হ্যাঁ ঈমান নষ্ট আপনি করেন তো আপনি নিজে আপনার ভাতৃত্ব নষ্ট করেন। ফালাম্মা তাজাওয়াজতু, নবী সাল বলছেন আমি যখন সেখান থেকে অতিক্রম করে আগে বেড়ে গেলাম বাঁকা, তখন মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, কিলা লাহু, তখন তাকে ফেরেশতা জিজ্ঞেস করলো মাই কি, আরে আপনি কান্না কেন করেন? তাহলে আপ কি, আমি এই জন্য কেঁদে ফেললাম, লে আন্না গোলামান বহিসা বাদি, আমার পরে একজন বালককে রসুল করে পাঠানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মুসা আলাইহিস সালাম বালক বললেন, এটা কি মানহানি হলো নাকি? হ্যাঁ আরে আমাকে যদি আমার বাপ অথবা দাদা বললেন যে হ্যাঁ তুই পোলা তো অসুবিধা আছে, এই ছেলে তো অসুবিধা আছে, যদি আমার 50 বছর বয়স অসুবিধা কি, ওনার যে 80 বছর বয়স, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম যেহেতু আগের নবী, সুতরাং ওইটিকে লক্ষ্য করে তিনি বলেছেন যে তিনি আমার তুলনায় কি গোলাম বালক। যুগের দিক থেকে এখানে মানহানি কখনো উদ্দেশ্য নয়, তিনি তা করেননি। আমি এজন্য কেঁদে ফেললাম আক্ষেপ করে যে আমার উম্মতের লোকেরা হতভাগা, এই জন্য নয় যে আমার মধ্যে হিংসা এসছে, জি বিষয়টাকে এইভাবে বুঝতে হবে। আর যারা বুঝবে না রে তারা হিংসা হয়ে গেল, ব্যাপারটা কি ছিল বলছে, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি আকসার মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মতি, আমার উম্মতের যত সংখ্যক লোক জান্নাতে যাবে তার চেয়ে অনেক বেশি সংখ্যায় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার পরে নবী এসেছে তার উম্মতের লোক জান্নাতে যাবে। এই কথা আমার মনে পড়ায় ওকে যেতে দেখে কান্না শুরু করে দিল। অনেক সময় ছেলের বাবা আর ছেলে ভালো ছেলে হয়নি, বাটমার হয়ে গেছে, ওই
ওর নিজের ছেলের ক্লাসমেট সঙ্গীকে দেখছে সে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বা ভালো আলেমে দিন হয়েছে মাশাআল্লাহ দিনের বড় খাদেম হয়েছে দেখার পরে কান চোখে পানি চলে এসেছে হয় না হয় না হতে পারে কেন হিংসায় আখিবে জাহিরে একই সাথে পড়ার জন্য পাঠালাম তোকে এই ছেলের সাথে তুইও গিয়েছিলি তুই এখন চোর চাষি বাটমার ক্লিনার হয়ে আছিস আর দেখ তো তোর এটা ক্লাসমেট সে কত বড় আলেম হয়েছে কত বড় ডাক্তার হয়েছে কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূসা আলাইহিস সালাম বললেন যে তার উম্মতের লোকেরা বেশি সংখ্যায় যাবে জান্নাতে আর আমার উম্মতের লোক কম সংখ্যায় যাবে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের চাইতে কম না সংখ্যার দিক থেকে মূসা আলাইহিস সালামের উম্মত সংখ্যার দিক থেকে কিন্তু অধিকাংশ জাহান্নামে সেখানে পৌঁছিলাম হাইজে ইব্রাহিম অভিনন্দন হইলো প্রথম ফেরেশতা যিনি পাহারাদার হয়ে আছেন আরেস সিকিউরিটি তার পক্ষ থেকে পৌঁছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তালাহাজা আবু কাফা সাল্লাম আলে এ হচ্ছে তোমার পিতা কার পিতা আবু কাবুল এটা তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের দিক থেকে বংশের দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আর আদম আলাইহিস সালাম পিতা কিন্তু আমার সাথে আপনার সাথে আদম আলাইহিস সালামের সম্পর্ক আছে কারণ সমস্ত মানুষ আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের আপনি কি না আপনার বংশ পরিচয় না ঠিক না তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এই কথাটি আমাদের দেশের বক্তাদের মধ্যে খুব প্রসিদ্ধ এর কোনো দলিল নেই এই বিষয়ে গবেষক আলমারা বলেছেন যে তিনি আউলাদ ইসমাইল আর আউলাদ ইসহাকের পিতা ইসহাক গোত্রে যত মানুষ পৃথিবীতে ছড়িয়েছে আর ইসমাইল আলাইহিস সালামের গোত্রে যত মানুষ পৃথিবীতে ছড়িয়েছে তাদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমরা ইসমাইল বংশের অনেক কোরাইশ নয় হয়তো আর আমরা ইসহাক আলাইহিস সালাম বা ইয়াকুবের বংশের বনি ইসরাইলও নই সুতরাং আমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম এই কথাটি ভুল যেমন জাতির পিতা কোন নেতাকে বলা এটা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সালাম দেন তো আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন সালামের জবাব দিলেন কাল মারহাবান বিল ইবনি সালে ওয়ান নবী সালে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বলে সম্বোধন করলেন ছেলে বলে সম্বোধন করলেন এক ছেলে এবং নেক নবী সুমা রফিয়াত এলাইয়া সিদরাতুল মুনতাহা তারপর আমার সামনে পেশ করা হলো সিদরাতুল মুনতাহা সিদরাতুল মানে কি বলতে পারে বড়ই গাছকে সিদরা বলা হয় হ্যাঁ কুল গাছ আল মুনতাহা মানে হ্যাঁ ইন্তেহা মানে শেষ হ্যাঁ ইন্তেহা আজকাল এক্সপায়ার ডেট আপনাদের কামাত সব ইন্তেহা লেখা আছে দেখলাম কি সিদরাতুল মুনতাহা কি ফাইজা না পোহা মিসলু কেলালে হাজার তার পাতাগুলি হচ্ছে তার ফলগুলি না হচ্ছে ফল ওই কুলগুলি ওই এগুলো হচ্ছে হাজার বংশের পাত্র বড় বড় মটকা মটকা বল বুঝে বুঝেন কিনা আপনারা পাত্র ব্যবহার করা যেগুলি বড় বড় মাটির পাত্র তাতে পানি পানি রাখত আমাদের দেশে ইয়ে করে আপনার ওই ধান ভিজিয়ে রাখে ধান উষিয়ে ইত্যাদি সব কাজে ব্যবহার করে এই হাজার গোত্র বাস করতো আল হাসাই যে এলাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পরে দ্বিতীয় জুমা হয়েছিল আল হাসান থেকে আরেকটু এগিয়ে গেলাম আমরা গিয়েছি জাওয়াসা নামক একটা এলাকা আছে ওখানে খুব প্রাচীন মসজিদ এখন ভেঙে কয়েক বছর আগে গিয়েছিলাম দেখার জন্য ভিতরে ঢুকতে তো বলে এখন আবার নতুন করে তৈরি হচ্ছে এই এলাকায় একটা গোত্র বাস করতো হাজার ওরা ওরা এই মাটির কাজে খুব পারদর্শী ছিল সব কোমর ছিল না তো ওদের ওদের মটকা বলার মতো হচ্ছে ফলগুলি মানে বড়ইগুলি ওয়াইদা ওয়ারা কোহা মিসুল আজানিল ফিলাতে আর এই গাছের পাতা হচ্ছে কার মতো হাতির কানের মতো হাতির কান দেখেছেন আর আবার ওই পীরের মতো না হয় কোন এক পীর ছিল আবু তাহের বর্ধমানী সাহেব বাংলাদেশের এক খুব প্রসিদ্ধ বক্তা ছিলেন দিনাজপুর বাড়িতে কাল করছেন একযুগে খুব প্রসিদ্ধ বক্তা ছিলেন আর হাদিসদের তো উনি লিখেছেন বীরতন্ত্রের আজব লীলা গল্পের মাধ্যমে জ্ঞান এই বইগুলো একটা বই আছে
ওতে লিখেছেন এক পীরের গল্প। পীর গ্রাম দিয়ে হাতি হেঁটে গেছে, গ্রাম দিয়ে হাতি হেঁটে গেছে, আর ওই এলাকার গ্রামের লোক হাতি কেমন জীবনে চোখে দেখে, সকালে উঠে দেখি এত বড় বড় ধাপ, আসলো কি আমাদের গ্রামে, কোন জিন শয়তান না দেও এসেছে আল্লাহ পাক জানে। গ্রামের লোক পরেশান, বলছে এই আমাদের টেনশন, এই দুশ্চিন্তা কে দূর করতে পারে, চলো পি সাহেব কাছে, চলো হাপি সাহেব জীবনে হাতি দেখে। এমন আর দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাত আকাশের উপরে কি করে, এর কি ব্যাখ্যা করবেন বলেন ওই বিদাত পন্থীদেরকে, এগুলি বুঝার মতো ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি। ওমা উতিতু মিনাল ইলমে ইল্লা কালিলা, তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে যতটা বলা হচ্ছে, যেহেতু আল্লাহ পাক বলছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর আল্লাহ পাকের রাসূল সবচেয়ে বেশি সত্যবাদী, আল্লাহ পাকের পরে আম্বিয়া রাসূলগণ যা বলেছেন সত্য, সুতরাং তা তোমাদের বিশ্বাস করতে হবে। সুম্মা রুফা আলী আল বাইতুল মামুর, তারপর আল বাইতুল মামুর পেশ করা হলো, সামনে ভেসে আসলো বাইতুল মামুর, বাইতুল মামুর সাত আকাশের উপর, ফেরেশতাদের জন্য বাইতুল আল্লাহর ঘর, যেমন জমিনে মানব জাতির জন্য আল্লাহর ঘর হচ্ছে কাবা। সুম্মা উতিত বিআনামিন খামরিন ওয়া আনামিন লাবান ওয়া আনামিন আসাল, বলছে তারপরে আমার কাছে তিনটা পাত্র নিয়ে আসা হলো, একটা পাত্রে ছিল মদ, আর একটা পাত্রে ছিল দুধ, আর একটা পাত্রে ছিল মধু। ফাখাজতুল্লাহ, নবী সাল্লামকে ইখতিয়ার দেওয়া হলো, যেটা তোমার ইচ্ছা, এই তিনটা তোমার শরবত নিয়ে আসা হলো, যেই শরবত তুমি খাবে খাও। ফাকালা, তার ফাখাজতুল্লাহ, নবী সাল্লাম বলছেন আমি দুধের গ্লাসটা নিয়ে নিলাম। ফাকালা হিয়াল ফিতরা, এই তুমি প্রকৃতিকে পেয়ে গেছো, ফিতরাতকে পেয়ে গেছো, মানে ফিতরাত ইসলাম, ইসলামকে পেয়ে গেছো, হেদায়ত পেয়ে গেছো। অন্য রিওয়ায়েতে রয়েছে এখানে রয়েছে হেয়াল ফিতরা, ওতে রয়েছে হদিত আলিল ফিতরা, তোমাকে আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন ইসলামের প্রকৃতির, ইসলামী ফিতরাতের। ওয়াল্লাহ আখাজ তাল খামরা, তুমি যদি ওই যে মদের গ্লাসটা আছে বা পাত্র আছে সেটা নিয়ে নিতে, তাহলে লাগাওয়াত উম্মাতুকা, তোমার উম্মত পুরোটাই পথভ্রষ্ট হয়ে যেত, গোমরা হয়ে যেত, সবগুলি গোমরা হয়ে যেত। এর কি ব্যাখ্যা করবেন, যাবার ইয়েতে কোন রিয়াকশন হইল, হ্যাঁ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলেন, যেন পুরো উম্মতি গোমরা হয়ে গেল। তো এইসব এমন গায়েবের কথা যেগুলি আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এতে এতটুকু আমাদের বিবেক বলে যে ভালো জিনিস খেলে ওর বরকত রয়েছে, ওর উপকারিতা রয়েছে শরীরের জন্য, আগামী প্রজন্মের জন্য, এটা আমাদের শিক্ষণীয় বিষয়। মেরাজের ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়, আপনি হালাল রিজিক খান, আপনার শরীরটা বালা মুসিবত থেকে বেঁচে থাকবে, আপনার ছেলে মেয়ে যে আপনার কারণে, আপনার স্ত্রী এর মাধ্যমে জন্ম নেবে, সেগুলি নেক সৎ হবে। আর যদি হারাম রিজিক করেন, পয়সা তাড়াতাড়ি করে বড় লোক হইতে হবে, আর হারাম পয়সার বাড়ি তৈরি করে দিয়ে গেলেন, আর হারাম পয়সার গাড়ি দিয়ে কিনে দিয়ে গেলেন, হারাম পয়সার আপনি ব্যবসায়িক প্রতিষ্ঠান কায়েম করে দিয়ে গেলেন, হারাম পয়সা ব্যাংক ব্যালেন্সে রেখে আপনি মরলেন, ছেলে মেয়েরা ভোগ করছে হারাম জমি জায়গা, হারাম আপনার ধন সম্পদ, তাহলে ছেলে মেয়েরা কখনো নেক হবে না, ভালো হবে না, তোমার ছেলেরাও লাগাওয়াত গুমরা হয়ে যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছে তোমার উম্মত গুমরা হয়ে যাবে, তুমি যদি ওই মদের শরবতটা নিয়ে নিতে। সুম্মা ফরজাত আলাইয়া আস-সালাওয়াত 50 সালাতান কুল্লা ইয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে আমার উপর নামাজ ফরজ করা হলো, যেটা মেরাজে নিয়ে যাওয়ার মুখ্য উদ্দেশ্য। যেই মুখ্য উদ্দেশ্যকে মুসলিম উম্মতের অধিকাংশই, বরং শতকরা 95-98 জন, সৌদি আরবের একটা পরিসংখ্যান হচ্ছে 95 জন মুসলিম বেনামাজি, ইসলামী ফাউন্ডেশনের পরিসংখ্যান বাংলাদেশে শতকরা 98 জন বেনামাজি। নামাজি কারা, যারা 5 ওয়াক্ত পড়ে ফজর সহ, তাহলে ফজর পড়া লোক 100 জন মুসলিমে 2 জন, খুব বেশি হইলে 5 জন, ব্যাস। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবেন, ফরজ করবেন মানব জাতির জন্য, তা জমিনে করেনি, সাত আকাশের উপর করেছেন। তার গুরুত্বকে এত হালকা করে দিয়েছে মুসলিম জাতি যে কোনো গুরুত্বই নেই, কোনো অপরাধী মনে করা হয় না। কেউ যদি জুয়া খেলে, সমাজ আমাদের সে অপরাধী, আজকালও
সমাজ বিরোধী কাজ, জুয়া খেলছে, তাস খেলছে, মদ খাচ্ছে, অমুকের ছেলে নামাজ পড়েন না, কোনো অপরাধে নাই, মেয়ে হাজির বিবাহের জন্য, বোন হাজির বেনামাজির জন্য, আউযুবিল্লাহ, কি মুসলিমদের অবস্থা। কুল্লা ইয়াউমিন, প্রতিদিন 50 ওয়াক্ত ফরজ করা হলো, 50 সালাতান ফরজাতো, নিয়ে ফিরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামারারতু আলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে আসলাম। এখানে একটি কথা আরো বলি, মেরাজ সম্পর্কে অনেক গাজাখুরি কথা মার্কেটে ছড়িয়ে আছে বক্তাদের মুখে আর জাল কিতাবাদিতে। তার মধ্যে একটি কথা ছড়িয়ে আছে যে আত্মা হেয়াত আল্লাহ পাকের তোহফা, হ্যাঁ, গিফট নবী সাল্লামকে মেরাজে দেওয়া হয়েছে, এর কোনো দলিল নাই। এই সম্পর্কে অনেক পড়াশোনা করলাম, কারণ আমাকে আমার এক ওস্তাদ দেওবন্দ ফারিক ওস্তাদ নাসায় পড়ে থেকে বলেছিলেন যে আত্মাহাতটা হচ্ছে আল্লাহ পাকের তোহফা, উপঢৌক কোন নবী সাল্লামকে দিয়েছেন মেরাজের রাতে। অনেক তদন্ত করেছে আজ পর্যন্ত, কোথাও খুঁজে পেলাম না, কোনো একটি সহি হাদিস নেই, একটা হাসান মকবুল গ্রহণযোগ্য হাদিস নেই। সুতরাং এই কথাগুলি বক্তাদের বা লেখকদের বা শিক্ষকদের ভিত্তিহীন কথা যে আত্মাহাত নিয়ে এসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তে। তবে আত্মাহাতকে গুরুত্ব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে ওইরকমই যেমন সাহাবায়ে কিরামদেরকে শিখিয়েছেন, কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, কোরআনে যেমন সূরা, সূরা ইখলাস, নাস, ফালাক, ফিল মুখস্থ করে দেন নামাজ পড়ার জন্য, ওইরকমই আত্মাহাত গুরুত্ব দিয়ে শিখিয়েছেন। আর আত্মাহাত নামাজে পড়া রুকুন, ওই ছাড়া নামাজ হয় না। নবী করিম সাল বলছেন যে আমি ফিরে আসলাম মূসা আলাইহিস সালামের কাছ দিয়ে অতিক্রম করছি, ফাকালা বেমা উমেরতা, কিসের আদেশ হলো জিজ্ঞাসা করছেন মূসা আলাইহিস সালাম, বললেন ওমের তো বেখাম সিনা সলাতান কুল্লা ইয়াউমিন, আমাকে 50 ওয়াক্ত নামাজের নির্দেশ দেওয়া হলো আমাকে আমার উম্মতকে। কালা ইন্না উম্মাতাকা লা তাতিকু যালিকা, লা তুতিকু যালিকা, অন্য রেওয়ায়েত, এই রেওয়ায়েত রয়েছে লা তাসতাতিউ 50 সলাতান কুল্লা ইয়াউম, তোমার উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাসতাতিউ 50 সলাতান, 50 ওয়াক্ত নামাজ পড়ে দিবে অসম্ভব। যাও যাও, ভালো পরামর্শ দিছি, যাও ফিরে যাতে ফরজে ইলা রব্বিক, বরং তার সাথে সাথে আরো বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ, কার জাররাবতুন নাস কাবলাকা, তোমার পূর্বে মানব জাতিকে হাড়ে হাড়ে পরীক্ষা করেছি আমি, জাররাবতুন নাস তাজরিবা টেস্ট করেছি, খুব পরীক্ষা করেছি, ওয়া আলাজতু বনি ইসরাইল আশাদাল মুআলাজা, আর বনি ইসরাইল আমার বংশধর আমার উম্মতের কত যে আমি ট্রিটমেন্টের চেষ্টা করেছি, এলাজ মানে ট্রিটমেন্ট, আলাজতু কত যে চিকিৎসা করেছি, কিন্তু তারাও বেনামাজি হয়েছে। তাহলে বোঝা গেল আগের উম্মতেও নামাজ ছিল, যদি নামাজের পরিমাণ ধরন টাইম টেবিল ইত্যাদি তে পার্থক্য ছিল। ফারজি ইলা রব্বিকা ফাসআলহু তাখফিফ, যাও ফিরে যাও, ফিরে গিয়ে আল্লাহকে বলো আল্লাহ তুমি হালকা করে দাও, আল্লাহ হালকা করে দাও। লে উম্মতিক ফারাজা, তো আমি ফিরে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলাম, ফাওয়াজা আনি আশারান, আল্লাহ 10 ডিসকাউন্ট করে দিলেন, বাঁচল কত 40, ফারাজাতু ইলা মূসা, আবার ফিরে আসলাম মূসা আলাইহিস সালামের কাছে, ফাকালা মিসলাহু, ওইরকম ফারাজাতু, যাও যাও ফিরে যাও, তোমার উম্মত পারবে না, যাও, ওই আগের কথাগুলি বললেন আবার, ফিরে গেলাম, ফাওয়াজা আনি আশার, আবার 10 মাফ করা হইল, ফারাজাতু ইলা মূসা, আবার মূসা আলাইহিস সালামের কাছে ফিরে এসেছি, ফাকালা মিসলা, আবার বলছেন কত, এত 30, যাও ফিরে যাও, ফারাজাতু, আবার ফিরে গেলাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, ফাওয়াজা আনি আশার, এইভাবে 10 করে মাফ হইতে হইতে বলে ফাওমের তো বেআশরে সলাওয়াতিন কুল্লাম, শেষে 10 ওয়াক্ত দিনে নামাজ নিয়ে ফিরে আসলাম। আবার যখন 10 ওয়াক্ত নিয়ে এসেছি, জিজ্ঞেস করলেন মূসা আলাইহিস সালাম, ওইরকমই আবার ফিরিয়ে দিলেন আমাকে, যাও যাও ফিরে যাও, তোমার উম্মত পারবে না। ফারাজাত, আবার ফিরে গেলাম, ফাওমের তো বেখামসে সলাওয়াতিন কুল্লাইয়ম, আমাকে আল্লাহ পাক বললেন যাও 5 ওয়াক্ত নামাজ তোমাকে তোমার উম্মতকে প্রতিদিন আদায় করতে হবে, কুল্লাইয়মিন, প্রতিদিন আদায় করতে হবে, মুসলিম শুনে রাখেন ভালো করে, কিয়ামতের দিনে প্রথম হাসরের মাঠে মুসলিমের হিসাব হবে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। মুসলিম যদি শিরক মুক্ত থাকে, কবর মাজার পূজা মুক্ত থাকে, তাহলে তার প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, আর যদি শিরকে ডুবে থাকে তো ওখানেই তো সে তার নামাজের হিসাব নিয়ে লাভ নাই। ফ
রাজা তো এলাম মুসা মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলাম, মানে রাস্তা দিয়ে যাচ্ছেন ফিরে। ফাকালা বেমা ওমেরতা, কি হইল, কি আদেশ হইল? কুলতো ওমের তো বেখামসে সালাওয়াতিন কুল্লায়ম, পাঁচ অক্ত নামাজ পড়তে বলা হইল প্রতিদিন আমাকে আমার উম্মতকে। কালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ খামসা সালাওয়াতিন কুল্লায়ম, হে মুহাম্মদ তোমাকে আবার বলছি পাঁচ অক্ত নামাজ তোমার উম্মতের দ্বারা হবে না। আমি পরীক্ষা করেছি তোমার পূর্বে মানব জাতিকে, খুব চেষ্টা করেছি, খুব ট্রিটমেন্ট করেছি মানে ইসরায়েলদের, ফারজে ইলা রাব্বিকা ফাসালু তাকফি, যাও ফিরে যাও, ফিরে গিয়ে আবার বল আল্লাহ হালকা করে দিবেন উম্মতের জন্য, হালকা করেন রে উম্মতে। কালা সাআলতু রাব্বি হাত্তা ইস্তাহিয়াইতু, আমি আল্লাহর কাছে এতবার চাইলাম এতবার চাইলাম, বারবার ফিরে গেলাম, আমি লজ্জা পেয়ে গেছি। ইস্তাহিয়াইতু মিন রাব্বি, রবের সামনে আমি লজ্জা পেয়ে গেছি, আর আমি যেতে পারবো না, পাঁচ নিয়ে এসছি আর পারবো না। ওয়ালা কিন্নি আরদা ওয়া ওসাল্লিম, তবে এতে আমি সন্তুষ্ট আর আল্লাহ পাক রব্বুল আলমিনের ওপর ন্যস্ত করছি আমার উম্মতের অবস্থাকে। ফালাম্মা জাওয়াজতু, যখন সেখান থেকে অতিক্রম করে গেলাম, নাদা মোনাদিন, আল্লাহর পক্ষ থেকে ডাক হইল, ফেরেশতার মাধ্যমে হোক আর আল্লাহ পাকই ডাক দেন, মোনাদিন বলেছে একটা ডাক আসল। আমজাইতু ফরিদাতি, আমার ফরজকে অবধারিত করলাম, এই পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ তাকে আমজাইতু এক চূড়ান্ত ফয়সালা করে দিলাম। ওয়া খাফফাতু আন ইবাদি, আর আমার এই বান্দার জন্য আমি হালকা করে দিলাম, পঞ্চাশ থেকে কমাতে কমাতে পাঁচ করে দিলাম, আমার ফরজের চূড়ান্ত ফয়সালা হইল, আমার বান্দার হালকা করে দিলাম। বুখারি মুসলিমের হাদিস, আরও সহি মুসলিমের রয়েছে যে ওয়াহিয়া খামসুন ওয়াহিয়া খামসুনা, এই পাঁচ থাকলো আদায় করার জন্য, কিন্তু নেকির দিক থেকে সওয়াবের দিক থেকে প্রতিদানের দিক থেকে ওয়াহিয়া খামসুনা সেটা হচ্ছে পঞ্চাশ, তোমার উম্মতকে পঞ্চাশেরই নেকি দেব, যেই ব্যক্তি পাঁচ আদায় করবে তাকে পঞ্চাশে দেব। আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ডাক আসলো, বলুন আলহামদুলিল্লাহ। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন বলেন আলহামদুলিল্লাহ, যারা চার পড়ছেন এখনো ফজর পড়েন না, তওবা করেন, সংশোধন করেন, আল্লাহ চার কবুল করবেন না। এইভাবে সহিহ বুখারীতে আর একটা রিওয়ায়েত একটু বাড়তি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে ফিরে আসলেন, মক্কা পৌঁছিলেন, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কাযযাবাতিনি কুরাইশ, মক্কা ফিরে আসলাম আর বললাম যে রাতের আমি ভ্রমণে গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস দেখলাম, সেখান থেকে গেলাম সাত আকাশের উপর, এসব কথা বিশ্বাস করে? আর মুশরিকরা, মক্কার মুশরিক শত্রুরা বিশ্বাস করে? অনেক নতুন নতুন মুসলমান পরীক্ষায় পড়ে গেল দ্বিধাদ্বন্দ্বে, হ্যাঁ মোনাফেক, অন্তর দুর্বল, না পাকা ইমান হয়েছে নবীর উপর, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম তো এর বড় কথা বলছেন, আল্লাহ এক, হ্যাঁ আমার কাছে ওহী আসছে, এগুলি মেরাজের চাইতে বড় কথা নয়, সেগুলি বিশ্বাস করছেন। আবুবকর সিদ্দিক এর কথাই বলেছিলেন। কুরাইশরা বলল যে মুহাম্মদ তুমি যেসব কথা বলছো এসব তো অবাস্তব কথাবার্তা হয়নি, তুমি কি কাল্পনিক কথাবার্তা বলছো, কল্পনা জগতে তুমি কি দৌড়াচ্ছ না পাগল হয়েছো? তাই যদি হয় তাহলে বলো বাইতুল মুকাদ্দাস, ওরা কিন্তু বাইতুল মুকাদ্দাস ব্যবসার জন্য ফিলিস্তিন খুব যেত আরো মুশরিকরা কুরাইশরা বলছে ঠিক আছে তুমি দেখে এসছো ভালো কথা, তাহলে বাইতুল মুকাদ্দাসের মসজিদের মসজিদ আকসার কতটা দরজা আছে, কটা জানালা আছে, ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, পশ্চিমে কি আছে, পূর্বে কি আছে, উত্তরে কি আছে, দক্ষিণে কি আছে? একজন জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ, আজকালকার একজন সাধারণ দুনিয়ার শিক্ষিত হইলেও এসব ফালতু কাজে সময় লাগায়, হ্যাঁ আপনি দশ বছর চাকরি করছেন তাও বলতে পারবেন যে আমার অফিসের পিছন দিকে কয়টা গাছ আছে আর এই সামনের দিকে কয়টা আছে, এই দিকে কি আছে, ওই দিকে বলতে পারবেন? হ্যাঁ দামাম থেকে খোবার যেতে কটা রাস্তা আছে, অনেকে বলতে পারবেন না, অথচ দশ বছর পনেরো বছর দেখছেন। হ্যাঁ তাহলে যেসব জিনিসে ফায়দা নেই, যেসব তথ্য জেনে বা যেসব নলেজ রেখে কোনো ফায়দা নেই, মানুষ ইচ্ছা করে মুখস্থ করে না, অনিচ্ছাকৃত মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ এতটা রাস্তা হইতে পারে সেটা আলাদা কথা। নবী করিম সাল্লাম একবার গিয়েছেন আবার ওইগুলো দেখবেন, কটা দরজা কটা জানালা, এ তো ছোট বাচ্চাও করে না অনেক সময়, ছোট বাচ্চারা গণে এতটা দরজা আছে এতটা জানলা আছে। হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম প্রশ্ন করলে একেবারে বিব্রত হয়ে পড়লেন যে কি করবো রে, এরা তো আমাকে মিথ্যা মনে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকালকার টিভির চাইতে ভালো টিভি খুলে দিলেন আল্লাহ পাকের বিশেষ শক্তিতে,
বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাবাতিনি কুরাইশ আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো, কুম তো ফিল হিজরে, তখন হিজর ওই হাতিম যে জায়গাটা একটু আগে আলোচনা করলাম ওখানে আমি দাঁড়িয়ে গেলাম, আর ওদেরকে বললাম আসো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি আছে, জিজ্ঞাসা করেছো এখন বলছি কি কি বলবা বলো, জিজ্ঞেস করবো বলো। ফাজাল্লাল্লাহু লি বাইতাল মাকদিসে, আল্লাহ পাক আমার জন্য বাইতুল মুকাদ্দাস কে সামনে পেশ করে দিলেন। সারা বিশ্বের গুগলে আজকাল যদি সারা বিশ্বের আপনার বাড়িও দেখতে পাবেন, কিন্তু যদি আপনার স্কিলিয়ার হয়ে যায় বাড়ির এলাকা, আমি এইখানে ওই নাখিলে আপনার ওই যে আপনার ইলেকট্রিসিটি আছে, তারপর ওর পাশে একটি এটিএম আছে, ওইটা পর্যন্ত গুগলে দেখছে, আরে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। মানুষ যদি এটা করে নিতে পারত, রাব্বুল আলামিন কি করতে পারেন না? যে যুগে মানুষ সায়েন্সের নাম জানত না, বিজ্ঞানের নাম জানত, সেই যুগে আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে এক মাস পায়ে হেঁটে বা উটের পিঠে যেতে লাগে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন সেখানকার দৃশ্য নিয়ে এসে পেশ করে দিলেন। যারা এই দুনিয়ার ক্ষেত্রে এসব আবিষ্কারে লাগলো তারা বলল, নবী মুহাম্মদ সাল্লামের হাদিসে রয়েছে যে এইরকম তিনি দেখেছেন বাইতুল মুকাদ্দাস মক্কায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তা আমরা সারা পৃথিবী দেখার চেষ্টা কেন করবো না, করতে পারি? তারা চেষ্টা করেছে, দুনিয়ার ক্ষেত্রে মেহনত করেছে, কামিয়াব হয়েছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দেননি অনেককে, কারণ তারা দিনের ক্ষেত্রে চেষ্টা করেনি, চোখের আড়ালের গায়েব সম্পর্কে তারা বিশ্বাস করেনি, আল্লাহ তাদের সবগুলিকে প্রাকৃতিক, প্রাকৃতিক আর আমাদের মেহনতের ফসল আমরা আবিষ্কার করেছি, পরিশ্রম করেছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ পাকের প্রতি পরকালের প্রতি তারা বিশ্বাসী নয়, আল্লাহর কিতাবে বিশ্বাসী নয়, সেই জন্য তারা বিদিন বিধর্মী হয়ে মারা গেছে, এসব জিনিস যারা আবিষ্কার করেছে তারা। ফাতাফের তো রহমান আয়াতেই এক একটা জিনিস সম্পর্কে তাদেরকে আমি বলতে লাগলাম, কি জিজ্ঞাসা করো, কতটি দরজা, এতটা, কটা জানালা, এতটা, কোন দিকে কি আছে, এই বলে দিলাম। সেই বোখারি ওয়ান আনজুরেলি, এক একটা জিনিস দেখছি আর বলছি, দেখছি আর বলছি, বাইতুল মুকাদ্দাসের তার আশেপাশে সমস্ত দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিলেন, কারাকে, কুরাইশদেরকে, মক্কার মুশরিকদেরকে। তারপরে কি ইমান নিয়ে এসেছিল? অহংকার প্রকাশ করেছিল, জাদুকর বলেছিল, আর এর জাদু লেগে গেছে, এসব জাদুর দ্বারা এসব কথা বলছে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কুরাইশরা যখন আমাকে জিজ্ঞেস করলো, ফাসালাতিনি আন আশি আমিন বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বিভিন্ন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলো, কিছুই দেখে আসিনি আমি, ওইসব কেন দেখতে যাবো, আমি তো আমার কাজে গিয়েছি, আল্লাহ পাক নিয়ে গেছেন মেরাজ। ফা করিবতু কুরবাতান মিস মা করিবতু মিসলাহুকাত, এমন আমি পেরেশান হয়ে গেলাম, বিচলিত হইলাম, যে এইরকম পেরেশান জীবনে হইনি, যে আমি আসলাম মেরাজ থেকে আর এরা তো আমাকে একবারে মিথ্যাবাদী সাজিয়ে দিল, আর আমি এদের একটি কথার উত্তর দিতে পারলাম না। ফা রাফাহুল্লাহু ইলি আনজুর ইলিহি, আল্লাহ পাক আমার সামনে বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিন প্যালেস্টাইন ওই এলাকাকে উঠিয়ে নিয়ে এসে পেশ করে দিলেন। যে কোনো প্রশ্ন করছিল এক একটি করে আমি তাদের জবাব দিচ্ছিলাম। এই হাদিসটার শেষ অংশ রয়েছে যে আম্বিয়া রসুলগণকে একত্রিত করা হলো আর তাদের আমি ইমামত করলাম, এটা সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়া রসুলগণের বাইতুল মুকাদ্দাসে ইমামত করেছেন। এতে থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এর পূর্বে মানব জাতির নেতৃত্ব বনী ইসরাইলদের হাতে ছিল, তাদের অধিকাংশ নবীগুলি তাদের গোত্রে, তাদের বংশে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, তাই না? এরকম বহু আম্বিয়া রসুলগণ, অনেকের নাম পর্যন্ত আমরা জানি না, কারণ আল্লাহ পাক তা বয়ান করেননি, এসছে। নেতৃত্ব বনী ইসরাইলদের হাতে ছিল। কোরআনে কিনে আল্লাহ বলেছেন বনী ইসরাইলকে ফাদ্দালনাহুম আলাল আলামিন, বিশ্ব জাহানের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম, কিন্তু তাদের শিরকের কারণে তাওহীদের জায়গায় খ্রিস্টানরা ত্রিত্ববাদে তিন খোদাই বিশ্বাসী হলো, তিন এলাই বিশ্বাসী। ইহুদিদের ওজায়ের আল্লাহর পুত্র, খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম সান অফ গড আল্লাহর পুত্র, এসবের কুফরি আর শিরকের কারণে আল্লাহ পাক তাদের কাছ থেকে অযোগ্য ঘোষণা করে দেন, নেতৃত্ব নিয়ে নিয়ে ঘোষণা করে দিলেন যে আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামত পৃথিবীর নেতৃত্ব দিয়ে দেওয়া হইল, ইমামত দিয়ে দেওয়া হইলো, ধর্মীয় নেতৃত্ব দুনিয়ার নেতৃত্ব দিয়ে দেওয়া হইল। তারপরে আপনারা ভালো করে জানেন এই জন্য সেই যুগের বড় বড় কুফরি শক্তি, বিশেষ করে দুটো শক্তি ছিল কুফরি শক্তি, একটি হচ্ছে পারস্য শক্তি, অগ্নি পূজক শক্তি, আর এটা রোমান শক্তি, দুটোই শক্তি নবী করিম সাল্লামের নাম শুনে ভয় করত। আর নবী সাল্লামের জামানা মদিনার জামানা মাত্র
দশ বছরের মধ্যে আট বছর তো মক্কায় বিজয় হয়নি, তাই না? দুর্বল তাহলে দুই বছর, তাহলে মক্কা বিজয়ের পরে দুই বছর মাত্র। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানা দুই বছর তিন মাস দশ দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা দশ বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এইসব দেশগুলি মুসলিমদের হাতে আসলো, এই এলাকাগুলিতে সব ইসলাম এমন ভাবে প্রতিষ্ঠিত হইল যে দিনও প্রতিষ্ঠিত হইল আর মুসলিমদের হাতে দুনিয়াও এসে লুটিয়ে পড়ল মুসলিমদের কদমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত দান করেছেন যখন তারা আল্লাহ পাকের শর্ত কন্ডিশন পুরা করে দিয়েছে যে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়া। আল্লাহ বলেছেন সূরা নূরে, তারা আমারই ইবাদত করে আমার সাথে কাউকে শরীক করবে না, কোনো কিছুকে শরীক করবে না, শিরক মুক্ত হবে। আকামুসসালাত ওয়া আতাউয যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আমারও বিল মারুফ আর ভালো কাজের উপদেশ দিবে, অন্যায় কাজকে নির্মূল করবে, অন্যায় জিনিসকে নির্মূল করবে, আল্লাহ পাক তাদেরকে শক্তিশালী করবে, আল্লাহ পাক ওয়াদা করেছে। এই গুণগুলি যদি মুসলিমদের মধ্যে আবার আসে, যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে এসেছিল, তাবেইনদের মধ্যে এসেছিল, তাবা তাবেইনদের মধ্যে এসেছিল, স্বর্ণযুগে ছিল, সেই দিনে ইসলামের দিকে যদি মুসলিম উম্মত ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত নিয়ে ফিরে আসবেন, আল্লাহ পাক এই মুসলিম জাতিকে আবার নেতৃত্ব দেবেন, যেই নেতৃত্ব যেই খেলাফত আল্লাহ পাক বনী ইসরায়েলদের কাছ থেকে নিয়ে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে তার খলিফা রাশিদিনদেরকে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল মুসলিমদেরকে বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন তার দিনের দিকে মুসলিম জাতিকে ফিরে আসার তৌফিক দান করেন। সময় দশটা পার হয়ে গেছে, এখানে বেশ কিছু জিনিস আরও বলার ছিল, তবে তা বলা হয়তো সম্ভব হচ্ছে না, এই জন্য খুব সংক্ষেপে আমি বলছি যে মেরাজ থেকে এই মেরাজের ঘটনায় যে হেকমত বা তত্ত্ব রহস্য আছে অনেকগুলি আছে, তার দু একটি বলছি। এই মেরাজ আকাশের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, নবী হওয়া, রিসালাত, রাসূল হওয়াকে প্রকাশ করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, হে নবী রাসূলগণ তোমরা জেনে নাও, আত্মার জগতে জেনে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হল নবী রাসূলগণকে। দ্বিতীয় হিকমত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব বড়ত্ব প্রকাশ করা হয়েছে, হে নবী রাসূলরা এবং প্রত্যেক নবীর উম্মতরা তোমরাও জেনে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আব্দুহু ওয়া রাসূলু, বান্দা এবং তার রাসূল, এবং তিনি সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত, আর তার নিয়ে আসা দিন সমস্ত মানুষের জন্য। সুতরাং তোমরা সকলে যে ইহুদি আছো, খ্রিস্টান আছো, হিন্দু আছো, বৌদ্ধ আছো, জৈন